দেখো রিস্ক নিয়ে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সেমিটির অর্থাৎ প্রথম পর্যায়ে কমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন্ট দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো আর সময় তোমাদের রয়েছে তিরিশ মিনিট একে দেখে রয়েছে নিচে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নে মানে এক করে এক কিন্তু ছয় সমান সমান ছয় প্রথম বিশ্বভুবন কেমন সুন্দর অসুন্দর মস্ত ডাগর নীতি দীর্ঘ উত্তরে মস্ত ডাগর প্রশ্ন বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে পুনচ্চক খেয়া শেষ লেখা ক্ষণিকা উৎসবে খনিকা কাব্যগ্রন্থে রয়েছে মূর ও আরব জাতির মধ্যে প্রকৃত সম্পর্ক কী ছিল মিত্রতার শত্রুতার আত্মীয়তার কোনটি না উৎসবে শত্রুতার সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চায় উক্তিটির বক্তা হলেন সেলুকা সেকেন্দার চন্দ্রগুপ্ত অ্যান্টিগোন সেকেন্দার হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা প্যালা ভন্টা না হাবুল উত্তর হবে ভণ্টা প্রশ্ন আর দলপতি চলে যা মানে আমরা একেবারে অনাথ বক্তাদের দলপতি ছিল ঘনাদা টেনিদা ক্যাবলা না প্যালা উত্তর টেনিদা পরে প্রশ্ন সবুজ গাছের কোন পতঙ্গ পছন্দ করে সবুজ গাছেরা প্রজাপতি ঘাস ফরিং মাকসা না পিঁপড়ে পছন্দ উঠতে হবে প্রজাপতি হচ্ছে মধুসূদন দত্তের মতে অদ্ভুত ভাষা হল ফ্রেঞ্চ ইটালিয়ান জার্মান না রোমান উৎসবে জার্মান হচ্ছে রাতের আলোয় থেকে থেকে জলে চোখ ময়ূরের খরগোশের চিতার না হরিণ উৎসবে হরিণের তো রাতের আলোয় থেকে থেকে জলে চোখ খরগোশের পর হচ্ছে কাবুলিয়ালা পাঠানদের মাতৃভাষা পার্সি পস্তু ফরাসি না ইরানি উৎসবে পস্তু ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত দয়ায় মায়ায় হেলায় বেকায়দায় মায়ায় মায়শ ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর পাপড়ি জনতা বর্ণ সমষ্টি অক্ষর পর প্রশ্রশ্ন থেকে ইঞ্চি এক্ষেত্রে ঘটেছে মধ্য সরলভ স্বর সংগতি অন্তঃসরলভ না অন্তঃস্বরাগম উত্থবে অন্তঃরাগম দুই দেখলে হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই গুণ তিন সমান ছয় প্রথম অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝ সমুদ্র পথে জাহাজকে অনেক ঝড় বাতাস উতাল ঢেউ অন্যান্য অনেক বিপদ কাটিয়ে বন্দরে আসতে হয় ঠিক সেভাবেই জীবন পথে মানুষকে নানা বিপদ হাইপেন আপদ কমা সুখ হাইপেন দুঃখ বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জন করতে হয় এই বাধা বিপত্তি জয় করায় হলো আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিদীর্ণ হয়ে ওঠার কারণ কি উত্তর লিখবে ক্লান্ত এবং ক্ষুধার্থ হাইপেন এটা তৃষ্ণার্থ হবে তৈরি মধ্যয় নয়াকার তয়রে তৃষ্ণার্থ কাতর মূড় সেনাপতি আরব সেনাপতির কিছুটা সুখবোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা সেনাপতি তার পিতার হত্যাকারী এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে কি বিচিত্রই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে বক্তা সেকেন্দার সা গ্রিক থেকে এদেশে অর্থাৎ ভারতে এসেছেন সেই এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য দেখে তিনি মুগ্ধ অভিভূত তিনি লক্ষ্য করেছেন দিনের বেলা সূর্য যেন নীল আকাশকে পুড়িয়ে দেয় আবার রাতে চাঁদের আলো সেই নীল আকাশকে স্নিগ্ধ করে দেয় আবসার রাতের নক্ষত্র ভরা আকাশ ঝলমল করে বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জরে আকাশ মাতিয়ে তোলে তুষার ঢাকা হিমালয় পর্বত যেন আকাশ ভেদ করে দাঁড়িয়ে আছে এখানে বড় বড় নদ হাইপের নদী যেমন রয়েছে তেমনই রয়েছে এটা উষ্ণ উষ্ণ মরুভূমি সুচ্চ তালগাছের বন সুবিস্তৃত বটগাছ ডালপালা মেলে ছায়া দিয়েছে এখানে পরে প্রশ্ন মাছের কালিয়া তিনটে বেজে গেল মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি কোনো কিছুর বারোটা বাজা বললে বা সেটির সর্বনাশ বোঝায় মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই ক্যাবলা বারোটা বদলে তিনটে বেজে গেল ঘোষণা করেছিল আসলে বনভোজনে পেলার দায়িত্ব ছিল পোনা মাছ এর কালিয়া রান্না করা ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন পেলা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয় ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয় তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করেছে বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের দ্বিতীয় তালিকায় যেসব খাদ্যের উল্লেখ ছিল সেগুলি হলো খিচুড়ি আলুভাজা পোনা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা লেডিকেনি এবং ডিমের ডালনা পেলার দায়িত্ব ছিল রাধাসের ডিম আনার ক্যাবলার দায়িত্ব ছিল আলু ভাজার পোনা মাছের কালিয়া রাধার দায়িত্ব ছিল প্যালা হাবুল দায়িত্ব নিয়েছিল দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার আনবে পড়েছে সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখ সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধনের কথাটি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তোতায়ের সবুজ জামা পড়া অর্থাৎ সবুজ গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীকে আরও প্রাণবন্ত ও দূষণমুক্ত করতে চেয়েছেন কবি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যত নিবিড় ও প্রাণবন্ধ হয়ে উঠবে পৃথিবীও সেই সঙ্গে নতুন প্রজন্মের মানুষ তত সজীব সরস এবং দূষণমুক্ত ভাবে বেড়ে উঠবে জঙ্গল সাব গ্রাম মরে গেছে শহরে পত্তন নেই প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পঙ্ক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো প্রকৃতি আর মানুষ তথা জীবজগৎ এক নিবিড় সম্পর্কে সম্পর্কিত কথা এ আমাদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন কবি বিষ্ণুদে তার পরবর্তী কবিতায় মানুষ তার অনন্ত লোভের কারণে বনুভূমি ধ্বংস করেছে ছায়া হাইপেন সুনিবির গ্রামও ধ্বংস করেছে শহর গড়তে গিয়ে মানুষ প্রকৃতিকে সম্পূর্ণ অস্বীকার করেছে ফলে একদিকে পরিবেশের ভারসাম্য হারিয়েছে অন্যদিকে রয়ে গেছে শুধু শূন্যতা আর রুক্ষতা তাই মানুষ ও প্রকৃতির সম্পর্কে এই বর্তমান পরিস্থিতিতে উল্লেখিত পঙ্কটি সম্পূর্ণ প্রাসঙ্গিক দু চারটি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে রকম সাহস দিয়েছিল ফার্সি ছিল তখনকার দিনে আফগানিস্তানের শিক্ষিত সমাজের এবং সরকারি ভাষা কাবুলিয়ালা সাধারণত পাঠানরা সেই ভাষা জানত তাদের মাতৃভাষা প্রস্তু ট্রেনের কামরাগুলিতে অসম্ভব ভিড় থাকায় কথক কাবুলিয়ালাদের ফাঁকা কামরাতে উঠে বসবেন বলে স্থির করেন এই ব্যাপারে তাকে সাহস জুগিয়েছিল তার ফরাসি ভাষার জ্ঞান তিনি ভেবেছিলেন তার মতো বাঙালির মুখে ফার্সি ভাষা শুনলে কাবুলিয়ালা পাঠানরা হকচকিয়ে গিয়ে সম্মানের সঙ্গে তাকে কামরায় জাগা দিতে পারে এই সাহসে ভর করেই তিনি কাবুলিয়াদের কামরাতে ওঠার চেষ্টা করেন কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখ কৌতূহল কেন তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে কবি চড়ুই পাখির রূপকে মানব জীবনের কথা বলেছেন মানুষের মতো চড়ুই পাখিটিরও জাগতিক লোভ বাসনা রয়েছে সে দু চোখে কৌতূহলী নিয়ে দেখে কবির পরিবার পরিজনকেই নেয় তাই কবি মারা গেলে কবির জাগতিক সম্পর্ক ঈশ্বর তাকেই দিতে পারেন এরকমটা সেভাবে অর্থাৎ তার কৌতূহলের কারণ তার জাগতিক আশা আকাঙ্ক্ষা কবি নিঃসঙ্গ পরিবারে তার আর কেউ নেই থাকার মধ্যে কেবল ঘরদোর দৌড় টেবিল টেবিলে রাখা ফুলদানি বই অর্থাৎ কবির মৃত্যুর পর তার সম্পত্তি দাবি করার মতো কেউ নেই কেবল চুরুই পাখিটি ছাড়া তিনি রয়েছে নিচের যে কোনো তিনটি প্রশ্ন প্রশ্নের মান এক করে ইন্টু তিন সমান সমান তিন প্রথম ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নিলু না সূচক বাকি পরিবর্তন করো ফুলবাগানের মোর ছাড়িয়ে আর এগিয়ে দেখল না নিলু সেদিক তার দরজা বন্ধ না সূচক বাক্যে সেদিক তার দরজা খোলা ছিল না দল কাকে বলে দল কাকে বলে যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে অভিশ্রুতিকে অপনিহিতির পরবর্তী স্তর বলা হয় কেন অভিনিহিতির ফলে সৃষ্ট এইকার বা উইকার কিংবা হুস্বুকার থেকে যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে অভিশ্রুতিকে অপনিহিতির পরবর্তী স্তর বলে বা বলা হয় কেন অপিনীহিতির ফলে সৃষ্ট হস্যৈকার বা হস্যুকার কিংবা হস্যুকার থেকে সৃষ্ট হস্যৈকার পরবর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে তার রূপের পরিবর্তন ঘটালে সেই পরিবর্তনকে অভিশ্রুতি বলা হয় অভিশ্রুতি অপনিহিতির পর স্বরের রূপান্তর সেই জন্য অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয় যেমন আসিয়া থেকে আইসা এসরা থেকে এসে থেকে এসে স্বরাগম বলতে কি বোঝো উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতের মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে সরাগম বলে যেমন স্টেশন থেকে স্টেশন মূর্তি থেকে মূর্তি দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি মধ্য সরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো কর্ম থেকে কর্ম পড়েছে সমীভবনকে ব্যঞ্জন সঙ্গতি বলার কারণ কী শৈভবনে একই শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুটি একই ধ্বনিতে কিংবা একই বর্গের ধ্বনিতে বদলে যায় যেহেতু এখানে বিভিন্ন ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য বা সংগতি গড়ে ওঠে সেহেতু সমীভবনকে সঙ্গতি বলা হয় ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেডিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিটির অর্থাৎ প্রথম পর্যায়ে কমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেবে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাইক লাই সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাই কষ্ট প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকাঠাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তারপরে দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে